বলছি বলছি সেই সন্তান যখন নিজের হয় তখন উল্লাসিত হয় ঠিকই, কিন্তু সেই সন্তান যদি অবৈধ হয় তখন তাকে মেনে নেয় না, ঘৃণায় ছুঁড়ে ফেলে দেয়। তুমি বলতে চাইছো সন্তান তোমার নয়, তাই তো? ঠিক আছে, DNA টেস্ট করে প্রমাণ করে দেব এই সন্তান তোমার। জানি জানি শুধু আমার সঙ্গে বলি প্রমাণ করবে না, ওকে নিশ্চয়ই এটাও প্রমাণ করবে যে তুমি রেখা, আর রেখার নামে সমস্ত সম্পত্তি সব তোমার হয়ে যাবে, তাই তো? আমি পতিতালয়ের অনেক পতিতাদের কথা শুনেছি, তাদের বিবেক বিবেচনা মনুষ্যত্ব বোধ আছে, তারা তাদের যোগ্যতার নিরিখে উপযুক্ত পারিশ্রমিক নেয়, কিন্তু জীবনে এই প্রথম দেখলাম যে সম্পত্তি লোভে তোমার মুখান্তর নগণ্য মেয়ে নিজের চরিত্র হারায়। তুমি তুমি আমাদের কাছে গিয়ে করে তার কাছে সমস্ত ঘটনা শুনে নিয়ে তুমি এ বাড়িতে পৌঁছে এসেছো সম্পত্তি লুপে, তুমি আমার এখানেও হাসপাতালে বাবু নিজে মুখে আমায় বলেছে যে রেখা আর কোনদিনই মা হতে পারবে না। তুমি যদি রেখাই হবে, তুমি যদি আমার রেখাই হবে, তাহলে তোমার গর্ভে সন্তান জন্মালো কেমন করে? চুপ করে দাঁড়িয়ে থেকে না উত্তর দাও। যদি বাঁচতে চাও তাহলে এখন সত্যি করে বলো আসলে তুমি কে?